হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জ্বর ঠান্ডা থাকার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, এই জন্য আপনাদের কাছে আগেই সরি বলে নিচ্ছি। আজকে আপনাদের সাথে পুরান ঢাকার বিফ তেহারির রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কেজি বিফ নিয়েছি এবং মাংসের পিসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি 1/2 কাপ টক দই, দিচ্ছি 1 টিস্পুন রসুনের পেস্ট, দিচ্ছি 2 টিস্পুন আদার পেস্ট, দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি 2 টেবিল স্পুন জিরার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা, দিচ্ছি 1/2 টিস্পুন মাংসের মশলা, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল, তারপর দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আসল পুরান ঢাকার বিফ তেহারি টেস্ট পেতে হলে সরিষার তেল অবশ্যই ইউজ করবেন। দিচ্ছি 2 টেবিল স্পুন তেহারির মশলা, দিচ্ছি 3-4 টুকরো তেজপাতা, দিচ্ছি 1-2 টুকরো দারুচিনি, দিচ্ছি 4-5টা এলাচি। এখন সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও মেখে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। প্রায় 25 থেকে 30 মিনিট পর তেহারির মাংস পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। একটু জল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলব। এখন আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ অয়েল এবং ঘি। এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা 3 কাপ চাল। চালের সাথে কিছু গোটা গরম মশলা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন আদার পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি, সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 6 কাপ গরম পানি। 3 কাপ চালের জন্য 6 কাপ গরম পানি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে পানিটা প্রায় শুকিয়ে গেছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখব। 10 থেকে 12 মিনিট পর দিয়ে দিচ্ছি কেওড়ার জল, আবারও মিশিয়ে নেব। একটু সমান করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে বসিয়ে রাখবো। এই তো রেডি হয়ে গেল অনেক মজাদার পুরান ঢাকার বিফ তেহারি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে এর চেয়েও বেশি মজা। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ বাসার সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।